এখন সোমবার দিন অমুক খাবার নিয়ে আসবে, মঙ্গলবার দিন অমুক খাবার নিয়ে আসবে, আমরা কিন্তু রোজই ভিক্ষা অন্ন খাচ্ছি, আমাদের কিছু কিনতে হয় না, রান্নাও করতে হয় না। খুব সুন্দর রান্নাঘরটা আছে, কিন্তু আমি জানি না কী করে ওটা জ্বালাতে হয় গ্যাসটা, কিন্তু খেয়ে যাচ্ছি ভালো ভালো। এখন এই যে সমস্ত জিনিসটা কেন হয়, ঠাকুরের কাছেই তো আনে। এবারে সেই মানুষটি যদি কষ্ট পায়, দুঃখ পায় কারো ব্যবহারে কারো কথায়, ভীষণ দোষ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়। সেই জন্যে যারা যারাই ওখানে থাকে, ওই জন্য যারাই ভলেন্টিয়ার আসে, আমি সব সময় তাদেরকে বলতে চেষ্টা করি যে কোনো দিন যেন এই ভুল না হয়ে যায়, কোনো কর্কশ বাক্য না বলা, ব্যবহারের মধ্যে কোনো রকম কঠিনতা না থাকা, ভালো করে বুঝিয়ে বলা। আর যারা ঠাকুরের কাছে আসেন, আমাদেরটা কিন্তু ঠিক চার্চের মতো নয়, চার্চে একটা অফিসিয়াল জায়গা, ওরা রবিবার দিন যায়, সেজে গুজে যায়। আমাদের মন্দিরটা হচ্ছে ঘরের থেকেও বেশি আপন। আচ্ছা যাচ্ছিলাম একটু এসে নক করলাম, দুপুর দুটোর সময় এসে নক করে, আচ্ছা একটু কি প্রসাদ পাওয়া যাবে, আচ্ছা সবাই ঘুমোচ্ছে দুপুরবেলা দুটোর সময়, কিন্তু ওরা মনেই করছে না, কেন বাড়ির থেকেও আপন মনে করে, মন্দির মানে এরকম যাব। ওইভাবে করতে হয় আমাদের প্রথম জিনিস, বেলুড় মঠ তৈরি হবার পর স্বামীজি তো করলেন, কিন্তু এবারে যদি যারা যারা পড়েছেন আপনারা জানেন, স্বামী প্রেমানন্দজি প্রথম ম্যানেজার ছিলেন, ম্যানেজার মানে মঠের মা, সারাক্ষণ ঘুরে ঘুরে দেখতেন কোথায় কোনটা রান্না হচ্ছে, কোনটা কী হচ্ছে, কোনটা নষ্ট না হয়। তখন খুব গরিব অবস্থা, তরকারির খোসাটাও যেন ফেলে না দেয়, খুব বুঝে শোন। এবারে নৌকো করে যে লোকগুলো যাচ্ছে কলকাতার দিকে, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকতেন, দুপুরবেলা ওদেরকে ডাকতেন, আরে এতক্ষণ নৌকো চালাচ্ছ, খুব এসো এসো একটু খেয়ে যাও, নিজেই গিয়ে রান্নাঘরে বসে একটু রান্না করে, হয় খিচুড়ি কিংবা কোনো ভাত একটু তরকারি রান্না করে করে দিতেন। কেন? উনি বলতেন আমি না বীজ ছড়াচ্ছি। বলো মহারাজ আপনার সকাল থেকে এই চলছে, দুপুরে একটু আমরা ঘুমোচ্ছি, আপনি আবার লোক ডেকে ডেকে খাওয়াচ্ছেন কেন? বললেন আমি লোক ডাকছি না, আমি বীজ ছড়াচ্ছি, ভক্তির বীজ। ওই যে লোকটি ওরকম করলো, ওই যে খেয়ে গেল, ও পাঁচটা লোককে বলবে এখানে একটা আশ্রম আছে, ও আশ্রমটা খুব ভালো, এবারে আরও ১৫টা লোক আসবে, একদিন আসবে বেলুড় মঠের লোকের লোকারণ্য হয়ে যাবে। সত্যি তাই, এখন বেলুড় মঠের ওই অত বড় মাঠ, তাকে কোনো উৎসবেতে লোক ধারণের জায়গা থাকে না, ওই বীজ ছড়িয়েছেন। আমি এই টেকনিকটা আন্দামানে ব্যবহার করেছিলাম, তারপর আন্দামানে খুব গরিব ছিলাম তো খাওয়াতে পারতাম না, চকলেট রেখে দিতাম, তো পাশেই ছিল কলেজ, তো কলেজের ছেলে মেয়েগুলো জল খেতে আসতো, ওখানে জলের খুব অসুবিধে, আর আমাদের কোনোভাবে আমাদের ঠিক আশ্রমের উপরেই হচ্ছে গভর্নরের বাড়ি, তো ওখান থেকে একটা জলের পাইপ ছিল, আমাদের জলটা ভালো সাপ্লাই, তো একটা কল রেখেছিলাম, গ্লাস টলাস থাকতো, ওই ছেলে মেয়েগুলো যখন জল খেতে আসতো আমি দুপুরবেলায় ওদেরকে একটা করে চকলেট দিতাম। বড় বড় ছেলে মেয়ে কলেজে পড়ছে, ওরা কখনো এরকম পায় না, জল খেতেই দেয় না কেউ, আবার মিষ্টি জল তো আন্দামানে খুব পাওয়া যায় না, তো মিষ্টি জলের জন্য একদম কলটা খোলা, যত খুশি খাও, আর সঙ্গে সঙ্গে আবার একটা করে চকলেট। একটা লোক ছিল না, কিন্তু এক বছরের মধ্যে কত ভক্ত হয়ে গেল ওই চকলেট একটা করে। কেন? আমি প্রেমানন্দজির ওই মেথড, আমি বীজ ছড়াচ্ছি। ওই বাচ্চাগুলো এবারে বাড়িতে গিয়ে বলতো একজন সাধু এসছেন, ওই জল খেতে গেলেই চকলেট দেয়, এবারে ওই চকলেট খাবার লোভেও জল খেতে আসছে, দল বেড়ে যাচ্ছে, কিন্তু ওরা বাড়িতে গিয়ে বলছে, ওর বাবা মা বলছে তাই নেই, এরকম লোক আছে, ওরা উৎসব দেখতে আসছে, আলাপ হচ্ছে, আস্তে আস্তে এই ভাবটা।